আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে সংবাদ শিরোনাম। পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সুনামগঞ্জে, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বন্যার পানি আরও বেড়ে যাওয়ায় নতুন করে সিলেট, কুড়িগ্রাম, নেত্রকোনার বিভিন্ন অঞ্চল প্লাবিত, ক্রমেই বাড়ছে লাখো মানুষের দুর্ভোগ। আজ থেকে রাত 8টার পর সারাদেশে বন্ধ থাকবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট। এবং টোল আদায়ে পদ্মা সেতুতে থাকছে সর্বাধুনিক ব্যবস্থা, না থেমে পার হতে পারবে যানবাহন, থাকছে সনাতন ব্যবস্থাও। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভয়ানক বন্যায় মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সুনামগঞ্জে, ফলে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। পুরো শহর পানির নিচে থাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার নিয়েছে। এদিকে সিলেটে নতুন করে প্লাবিত হয়েছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম, এতে পুরো বিভাগের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সিলেট থেকে মনির হোসেন তুপুর রিপোর্ট। উজানের অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা নদী ঘেঁষা সুনামগঞ্জ জেলা এখন পুরোপুরি বিচ্ছিন্ন জনপদ। সিলেট শহর থেকে সুনামগঞ্জের দূরত্ব 2 ঘন্টার হলেও নৌকা সহ বিভিন্ন মাধ্যমে যেতে লাগছে 5 থেকে 6 ঘন্টা। প্রধান সড়কের বিভিন্ন এলাকা পানির নিচে, দেখা দিয়েছে ফাটলও। এই পরিস্থিতিতে পানিবন্দীদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। মেস নাই, পানি খানি নাই, একবার গুলা সবগুলা খানি গেছে নষ্ট হইয়া। যা অতদিন দিছে তত দিছে, এখন কি আমরা আনা খাই? এমন যে 20 টাকার ইয়াটা মোমবাতির প্যাকেট, এটা এখন 120 টাকা। এক্সট্রা দাম দিয়ে বাজার থেকে পানি কিনতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা কোনো ধরনের ত্রাণ পাইনি। যারা প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন অফিস আদালতে, স্কুলগুলোতে, সবকিছুতে, কিন্তু সাধারণ মানুষ কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইতেছেন। এদিকে সিলেট বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র না থাকায় নিরুপায় মানুষজনকে থাকতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ কিংবা নির্মাণাধীন ভবনে। আবার অনেকেই জায়গা না পেয়ে থাকছেন প্রধান সড়কে। যে অবস্থা হয়েছে এখানে, আমরা খালি চিহ্ন খাবার সবার আছে। জীবনের মাঝে আর ইলা বন্যা দেখছি না, বন্যা হয়েছে ইলা খান হয়েছে না, ঘরের ভেতরে গলা পানি, চোখের উপরে ঢুকে দিলাম, আমরা থাকতে পারছি না। তারপরে নাও দিয়ে আসা হয়েছে, অনেক কষ্ট হয়ে আবার চলে নিয়ে এখানে। এদিকে সিলেট নগরীর 70% এলাকা এখনও বিদ্যুৎবিহীন। দুর্গতদের সহযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছে বিজিবি ও পুলিশ সদস্যরা। মানুষগুলি যে আটকা পড়েছে সেই তথ্যটা দিয়ে আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ভলান্টিয়ার। বন্যার পানিতে প্রতিনিয়তই ডুবছে হবিগঞ্জের নতুন নতুন এলাকা। এরই মধ্যে নবীগঞ্জের 4 ইউনিয়নের 50টি গ্রাম প্লাবিত হয়েছে। আজমিরিগঞ্জ ও নবীগঞ্জের কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া কুশিয়ারার পানি বেড়ে তলিয়ে গেছে মৌলভীবাজারের 325টি গ্রাম, পানিবন্দী 2 লাখেরও বেশি মানুষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের গোয়েনঘাটে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু, তিনি জানাচ্ছেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এখানে যে সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে তারা এখানে এলাকাবাসীর সাথে যেটা কথাগুলো জানতে পেরেছি, গোয়েনঘাটের মধ্যে মোটামুটি সবচেয়ে উঁচু জনপদ এই এলাকাটি। এবারের 2004-এর পর এবার তারা এই বন্যার কবলে পড়েছেন। এই আমরা যতটুকু জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার থেকে এই এই গ্রামে সহ এই উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, একই সাথে এখানে মোবাইল নেটওয়ার্ক তেমন পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা তাদের যে প্রিয়জন বা তাদের সাথে যোগাযোগ করার তেমন কোনো ব্যবস্থা নেই। এখানে তাদের যে সহায় সম্বল রয়েছে এরই মধ্যে তারা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন, এবং একই সাথে তারা যেটা বলছেন যে এখন তারা যে বিশুদ্ধ খাবার পানি এবং যে শুকনো যে খাবারগুলো রয়েছে সেই সংকটে তারা ভুগছেন। তারা বলছেন যে তেমন কোনো ধরনের তারা সহযোগিতা পাচ্ছেন না। আর আপনাকে যদি সিলেট শহরের কথা যদি বলি, এখন গতকাল তেমন ভারী বৃষ্টিপাত না হয় সেই
শহরের পানি কমতে শুরু করেছে। তবে আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই সিলেট জুড়ে, সেক্ষেত্রে কিছু অঞ্চলে আজ সকাল থেকে আবার কিছুটা পানি বাড়তে শুরু করেছে। সিলেট, কুড়িগ্রাম ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বানভাসী লাখো মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বন্যার পানি আরও বেড়ে আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। তাই ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয়ের জন্য ছুটছে মানুষ। এসব এলাকায় সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করলেও তাতে সংকুলন হচ্ছে না। এদিকে আরও অবনতির দিকে যাচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। এ জেলায়ও তীব্র হয়ে উঠছে খাদ্য সংকট, খাবারের অভাবে মারা যাচ্ছে গবাদি পশুগুলো, পানিতে ডুবে থাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনায় নদ নদীর পানি বাড়তে থাকায় বানের জলে ডুবছে নতুন নতুন এলাকা। তবে দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ভুক্তভোগীরা বলছেন বানের জলে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, নানা সংকটে দুর্বিষহ জীবন কাটছে তাদের। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে এবং কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের পানি আজকেও 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে 44 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানিবন্দী হয়ে পড়ছে আরও অনেক বেশি মানুষজন। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বেসরকারি পর্যায়েও কিছু কিছু ত্রাণ সহায়তা শুরু হলেও খুব কাঙ্ক্ষিত পরিমাণ নয় বানভাসী সেটা বলছেন। এবং এখন পর্যন্ত এই বানভাসীদের জন্যে 85টি মেডিকেল টিম গঠন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। অপরদিকে প্রাণী সম্পদ বিভাগও এই এই প্রাণীদের জন্য, বিশেষ করে গৃহপালিত প্রাণীদের জন্য মেডিকেল টিম তারা গঠন করেছেন বলে জানিয়েছেন। এবং বানভাসীরা বিশেষ করে বিশুদ্ধ পানির একটি সংকট কিন্তু দেখা দিয়েছে টিউবওয়েলগুলো তলিয়ে থাকবার কারণে। তবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে কিছু কিছু জায়গায় এই পানি পরিশোধন করে খাওয়ার চেষ্টা করলেও সেটিও অপ্রতুল। ত্যাগের মানসিকতা নিয়ে আন্তরিকতার সাথে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সিলেটের কোম্পানীগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বানভাসীদের জন্য সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা চালাবে বলেও জানান তিনি। জেনারেল শফিউদ্দিন আরও বলেন, সেনাবাহিনী প্রত্যন্ত এলাকায় দুর্গতদের মাঝে খাদ্য, ওষুধ এবং অন্যান্য সামগ্রী বিতরণের পাশাপাশি যারা সহায়তার হাত বাড়িয়েছেন তাদের বিষয়টিও তত্ত্বাবধান করছে। বন্যা পরবর্তী দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুর্গম এলাকায় যে মানুষকে, পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং তাদের ভিতরে খাবার, চিকিৎসা এবং অন্যান্য সহায়তা পৌঁছায় দেওয়া, আমি অনগ্রাউন্ডে দেখতে এসেছি এই কাজ তারা কত কষ্ট করে করছে, কি তাদের আর সহযোগিতা আমি সেনা সদর থেকে করতে পারি যাতে করে এই অপারেশন আরও সুন্দরভাবে, সাফল্যমণ্ডিতভাবে করতে পারে। মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের যেন কষ্ট না হয় সেজন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে বন্যা মোকাবেলা সহজ হবে বলেও জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। আপেল মাহমুদের রিপোর্ট। শরণকালের ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জ সহ 11 জেলা। দুর্গত মানুষের সহায়তায় প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিভিন্ন সংস্থা ও আওয়ামী লীগ নেতাকর্মী কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই বন্যা তো আমাদের একটা চিরাচরিত, কিছুদিন পর পর, বিশেষ করে 10-12 বছর পরে একটা বড় বন্যা বাংলাদেশে আসে সবসময়। আমি সবাইকে অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম, আমাদের সরকারকে, সরকারের যারা তাদের সবাইকে বলেছিলাম যে এবারে কিন্তু বন্যাটা একটু আকারে আসবে, কাজে সবাই আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, কাজে আমাদের প্রস্তুতি কিন্তু
আছে, মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে আমাদের অন্যান্য সকল প্রতিষ্ঠানগুলিকেই আমি এই মানুষের উদ্ধার করা, তাদের মাঝে নিজ কার্যালয়ে আয়োজিত সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বন্যার আশঙ্কার কথাও জানান তিনি। বন্যা একদিকে যেমন শুরু হয়ে গেছে, কিন্তু সেই সাথে সাথে এই বন্যা কিন্তু দক্ষিণ অঞ্চলেও যাবে। ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করবো ইনশাল্লাহ, এবং এই উদ্বোধনের ফলে আমি মনে করি যে এটাও একটা আল্লাহর আশীর্বাদ হবে। কারণ আমরা যেমন দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগটা আমরা অব্যাহত রাখতে পারব, অন্য পরিবহন, বন্যা মোকাবেলা, বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করার একটা বিরাট সুযোগ আমাদের আসবে। আমি এটুকু বলবো যে এ সময় খেলাধুলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খেলোয়াড় ও প্রশিক্ষকদের সংবর্ধনা ও আর্থিক সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জয় বাংলা। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সারা দেশে দোকান পাট ও বিপণী বিতান সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ থাকবে। তবে ওই সময়ের পর খোলা রাখা যাবে কাঁচা বাজার, ওষুধ ও পরিবহন কাউন্টার সহ জরুরি সেবার সাথে জড়িত দোকানপাট। সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। ফজলে রাবির আরেকটি রিপোর্ট। শ্রম আইন অনুযায়ী সারা বছরই রাত ৮টার পর বন্ধ থাকার কথা দোকানপাট, মার্কেট, বিপণী বিতান সহ ব্যবসা প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন ও অন্যান্য অবস্থা বিবেচনায় নিয়ে আইনটি অঘোষিতভাবেই অনেকখানি শিথিল অবস্থায় ছিল। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইচ্ছামতো খোলা রাখছিলেন ব্যবসায়ীরা, কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হওয়ার তাগিদ আসে সরকার প্রধানের দপ্তর থেকে। এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। আমরা এখানে আজকে বসে সকলে ঐক্যমত পোষণ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুশাসন দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এটা আমাদের আইনও আছে, এইটা প্রতিপালন আগামীকাল থেকে শুরু হবে। তরি তরকারি, মাংস, মাছ, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, পেস্টি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান, ঔষধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার, এই কয়েকটা ছাড়া বাকি সকল কিছু বন্ধ থাকবে। তবে কুরবানি ঈদকে সামনে রেখে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত ২ ঘন্টা অতিরিক্ত দোকানপাট খোলা রাখতে চান ব্যবসায়ীরা। সারা পৃথিবীতে এখন জ্বালানি সংকট এবং সারা পৃথিবী একজন একটি খারাপ সময় অতিক্রম করছে, সেক্ষেত্রে আমরা মনে করছি যে এই জ্বালানি সংকট মানে কাটিয়ে ওঠার দরকার। সেক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ আমরা মেনে নিয়েছি, আগামীকালকে থেকে আমাদের সমস্ত দোকানপাট, মার্কেট, বিপণী বিতান ও দোকানসমূহ রাত্র ৮টার মধ্যে আমরা বন্ধ করব। দুই সিটি কর্পোরেশন, এপিসিসিআই, বিকেএমইএ, ঢাকা চেম্বার সহ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানান। আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। মিয়ানমারে সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আসে কক্সবাজারে। এর আগে থেকে ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, তাই বিপুল সংখ্যক রোহিঙ্গা নিয়ে এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা করার নিশ্চয়তা নিয়ে আদৌ নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে পারবে কিনা তা নিয়েও উৎকণ্ঠায় রোহিঙ্গারা। তবে যে কোনো মূল্যে নিজের দেশে ফিরতে চায় তারা। সাম্প্রতিককালে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড সহ নানা কারণে রোহিঙ্গারা অতিষ্ঠ, এজন্য তাদের নিজ দেশে ফেরত যেতে গো হোম ক্যাম্পেইন কর্মসূচি শুরু করেছে তারা। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে কোনো কর্মসূচি না থাকলেও জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারে থাকছে আমাদের বিশেষ আয়োজন গর্বের পদ্মা সেতু। টোল আদায় সর্বাধুনিক ব্যবস্থা থাকায় না থেমে পদ্মা সেতু পার হতে পারবে যানবাহন, একই সাথে টোল আদায় থাকবে সনাতন ব্যবস্থা। সেতুর নির্ধারিত টোল হার বিশ্লেষণ করে দেখা যায় অনেক ক্ষেত্রে এই হার বঙ্গবন্ধু যমুনা সেতুর চেয়ে কম। ফজলে রাব্বির রিপোর্ট। উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই অবকাঠামো দাঁড়িয়ে আছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক হিসাবে, অহংকারের নিদর্শন হয়ে আসছে।
বিশ্বের খরস্রোতা নদীগুলোর মধ্যে অন্যতম এই পদ্মার বুকে সেতু তৈরিতে ব্যবহার হয়েছে নয়া প্রযুক্তি এবং প্রকৌশল বিদ্যা, যার ছোঁয়া পড়েছে টোল প্লাজায়ও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ের সুযোগ রাখার কারণে সাশ্রয় হবে সময়, বেগবান হবে অর্থনীতি। পদ্মা সেতুর উভয় প্রান্তে টোল প্লাজায় থাকবে 6টি করে বুথ, এর একটিতে স্বয়ংক্রিয় টোল আদায় থাকবে, ইটিসি বা ইলেকট্রনিক টোল কালেকশন সুবিধা থাকবে, সনাতনী পদ্ধতিতে টোল আদায়ের সুযোগও। পদ্মা সেতু টোল আদায় করবে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। অনেক উন্নত দেশে আছে যে অনেক সময় না থেমেই ইটিসি বলি ইলেকট্রনিক টোল কালেকশন ওরা কালেক্ট করে নিতে পারে, এটা এখানে থাকবে, কোনো একটাই থাকবে, লাগলে বাড়িয়ে দেওয়া যাবে, তো ইজি বাড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের যদি চাহিদা পারে তো সবগুলো করলে আমরা খুশি হব। দেশের টোল নীতিমালা অনুযায়ী ফেরির মাশুলের দেড় গুণ ঠিক করা হয়েছে পদ্মার টোল। দৈর্ঘ্যের দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম, 5 কিলোমিটার দীর্ঘ যমুনা সেতুর সাথে তুলনা করলে পদ্মা সেতুতে চলাচলে 3XL ও 4XL ট্রাক, বড় ও মাঝারি বাস, পিক আপ এবং বাইকের কিলোমিটার প্রতি খরচ যমুনা সেতুর চেয়ে বেশি। তবে 5 টন, 8 টন ও 11 টনের ট্রাকের পাশাপাশি ছোট বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের কিলোমিটার প্রতি খরচ যমুনা সেতুর চেয়ে কম। টোল বেশি বা কম যাই হোক, অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী আগামী 35 বছরের টোল থেকে সেতু কর্তৃপক্ষ সুদসহ সরকারের কোষাগারে জমা দেবে 36,000 কোটি টাকা। প্রত্যেক বছর উঠে আসবে 1,604 কোটি টাকা, যা 35 বছরের সুদসহ 37,000 কোটি টাকা হবে। তার মানে এই সময়ের মধ্যে ব্রিজের যে প্রতিফল সেটা আমরা পেয়ে যাব। চলাচলের যে সুবিধা বিশেষত দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের, এবং তার মাধ্যমে আমাদের যে সাশ্রয় হবে সেটার একটা অর্থনৈতিক মূল্য আছে, এবং সময়ে যে বাঁচবে সে সাশ্রয়ের একটা অর্থনৈতিক মূল্য আছে। আলো ছড়াচ্ছে পদ্মা সেতু, এই আলো ছড়িয়ে পড়বে দেশের অর্থনীতিতে, কর্মচঞ্চলতা বাড়বে গোটা দক্ষিণবঙ্গ সহ সারা দেশে, এমন প্রত্যাশা নিয়ে আগামী 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন পদ্মা সেতু। ফজলে রাব্বি, এটিএন বাংলা, পদ্মা সেতু, মুন্সিগঞ্জ। স্বাধীনতা যুদ্ধ, পুলিশের বীরত্বের কথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে লালমনিরহাটের হাতিবান্ধা থানার পুরনো ভবন স্থাপিত হয়েছে বাংলাদেশ পুলিশ জাদুঘর। আগামী 22 জুন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ঐতিহাসিক স্মারক সংগ্রাহক প্রতিষ্ঠানটি। এসপি আবিদা সুলতানার উদ্যোগে স্থাপিত জাদুঘরটি উদ্বোধন করবেন আইজিপি বেনজির আহমেদ। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। 1971 সালের 25 মার্চ কালো রাতে স্বাধীনতা যুদ্ধের শুরুতেই ঢাকার রাজারবাগে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সেনাবাহিনী। প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন পুলিশ সদস্যরা, সেখানে শহীদ হন অনেকেই। মুক্তিযুদ্ধে পুলিশের এই অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যেখানে 7টি গ্যালারিতে থাকছে মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের নানান স্মারক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র, মুক্তিযুদ্ধ সংক্রান্ত বইয়ের লাইব্রেরি, পুলিশের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন সময়ে পুলিশ পোশাকের ক্রমবিকাশ। মহান মুক্তিযুদ্ধের সময় যে মুক্তি পুলিশ গঠিত হয়েছিল তাদের ব্যবহার্য পোশাকাদি অস্ত্র এবং পুলিশের বিভিন্ন সময় ব্যবহৃত অস্ত্র সহ বিভিন্ন উপকরণ দিয়ে সন্নিবেশিত রয়েছে। এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, প্লাস পুলিশের হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। আমি ব্যক্তিগত অনুরোধ জানবো প্রতি স্কুল কলেজে একবার একদিন করে ছুটি দিয়ে তাদেরকে জাদুঘর দেখানো উচিত। পুলিশের ধারাবাহিক উত্থান, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ও আধুনিক পুলিশ সম্পর্কে জনগণকে জানানোর জন্যই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশ জাদুঘর নির্মাণের উদ্যোক্তা পুলিশ সুপার আবিদা সুলতানা। শুধু পুলিশ সদস্য না, আমাদের সাধারণ জনগণও পুলিশ সম্পর্কে এক নজরে জানতে পারবে যে পুলিশ কীভাবে আসলে কাজ করছে। তো সেই চিন্তা থেকে এই জাদুঘরটি করেছি এবং 6টি গ্যালারি আমরা করেছি এখানে। 1916 সালে নির্মিত থানা ভবনটি না ভেঙে 1 বছরের বেশি সময় ধরে গবেষণার মাধ্যমে এ জাদুঘর নির্মাণ করা হয়েছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবারে পার্টিস খেলার খবর। বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটিং টেকনিকে সমস্যা রয়েছে বলে জানালেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। অ্যান্টিগায় প্রথম টেস্টে 7 উইকেটে হারের পর বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন প্রত্যেককে দায়িত্ব নিয়ে খেলতে হবে। অনেক প্রবলেম আছে, আমার মনে হয় না যে খুব বেশি আমাদের টেকনিক্যালি সাউন্ড খুব প্লেয়ার আছে আমাদের টিমে যারা আছে,
সবারই অনেক টেকনিক্যাল প্রবলেম আছে, বাট দে হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে যে কিভাবে রান করতে হবে, কিভাবে ক্রিজে থাকতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন, এটা তো আমার আসলে খুব বেশি একটা আলোচনার বিষয় না, কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করাই বা ক্যাপ্টেন্সিও করি তাহলে তো সমস্যা। কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে গেছে শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 47 রানে 2 উইকেট হারায় অচিরা। এরপর অ্যারন ফিঞ্চের 62 আর ট্রেভিস হেডের অপরাজিত 70 রানে 6 উইকেটে 291 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে 42 রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে 170 রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন কুশল ম্যান্ডিস এবং পাথুম নিশাকা। 87 করে রিটায়ার্ড হার্ট হন ম্যান্ডিস। আরেক প্রান্তে থাকা নিশাকা খেলেন 137 রানের ইনিংস, তাতে 9 বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক দল। কাতার বিশ্বকাপ শুরু হতে আরও 5 মাস বাকি, এরই মধ্যে শুরু হয়েছে দিনক্ষণ গণনা। আর বিশ্বকাপ শুরুর আগে দল বদলাতে চলেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এই দলে রয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া থেকে শুরু করে পাওলো দিবালাদের মতো তারকারা। পরা কারমানের রিপোর্ট। আন্তর্জাতিক ফুটবলে টানা 33 ম্যাচ অপরাজিত থাকায় কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে নামবে আর্জেন্টিনা। এদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে লীগের খেলা শেষ হয়ে যাওয়ায় ক্লাব পাল্টানোর তালে আছেন আর্জেন্টিনার বেশ কয়েকজন তারকা ফুটবলার। বর্তমান আর্জেন্টিনা দলে অ্যাঞ্জেল ডি মারিয়া এক অপরিহার্য নাম, খেলছেন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়ে। চলতি মাসের শেষ দিনে চুক্তির মেয়াদ শেষ হবে তার। দলে থাকতে চাইলেও পিএসজি নতুন চুক্তি করতে আগ্রহী নয়, তাই দল পাল্টাতেই হচ্ছে ডি মারিয়াকে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যাওয়ার কথা 34 বছর বয়সী এই তারকার। ডি মারিয়া জুভেন্টাসে যেতে চাইলেও এই ক্লাবের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন পাওলো দিবালা। 4 বছরের চুক্তিতে ইতালির আরেক ক্লাব ইন্টার মিলানে নাম লেখাচ্ছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকোর নেদারল্যান্ডসের আয়াক্সের সঙ্গে 2023 সাল পর্যন্ত চুক্তি থাকলেও ইংল্যান্ডের ওয়েস্টহ্যামে দেখা যেতে পারে। এদিকে ইংলিশ দল টটেনহ্যামের সঙ্গে 2025 সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে মিডফিল্ডার জিওভানি লোসেলসোর, তবে ধারে খেলছেন তিনি স্পেনের ভিয়ারিয়ালে। পূর্ণ চুক্তিতে তাকে রেখে দিতে চাইছে ভিয়ারিয়াল। এছাড়া তরুণ ফরওয়ার্ড রিভার প্লেট ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। তরুণ লেফট ব্যাক লিসান্দো মার্টিনেজ আয়াক্স ছেড়ে যেতে পারেন আর্সেনালে, আর লেফট ব্যাক নাহুয়েল মোলিনা ইতালিয়ান ক্লাব উদিনেস ছেড়ে যেতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদে। তবে বিশ্বকাপের আগে ফুটবলারদের এই দলবদল জাতীয় দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা নিশ্চিত নয়। পরাগমান এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সুনামগঞ্জে, খাবার ও বিশুদ্ধ পানি তীব্র সংকট। বন্যার পানি আরও বেড়ে যাওয়ায় নতুন করে সিলেট, কুড়িগ্রাম, নেত্রকোনার বিভিন্ন অঞ্চল প্লাবিত, ক্রমেই বাড়ছে লাখো মানুষের দুর্ভোগ। আজ থেকে রাত 8টার পর সারা দেশে বন্ধ থাকবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট। এবং টোল আদায়ে পদ্মা সেতুতে থাকছে সর্বাধুনিক ব্যবস্থা, না থেমে পার হতে পারবে যানবাহন, থাকছে সনাতন ব্যবস্থাও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।